রাজভবনে বিল আটকে থাকা নিয়ে অসন্তুষ্ট বিধানসভা স্পিকার। সংবিধান সংশোধনের সওয়াল বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় পাশের পর কেন রাজভবনে আটকে থাকবে বিল? বিল আটকে থাকা দুর্ভাগ্যজনক। বিল পাশে নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত, এমনটা মন্তব্য করেন বিমান বন্দ্যোপাধ্যায়। আরও একবার আপনাদেরকে জানাই যে রাজভবনে বিল আটকে থাকা, তা নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সংবিধান সংশোধনের পক্ষেও তিনি এই বিষয় নিয়ে সওয়াল করছেন এবং বলছেন যে যখন বিধানসভা থেকে বিলটি পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজভবনে, তা অত সময় কেন রাজভবনেই থেকে যাচ্ছে? এর ফলে যে কোনো কাজ এগোতে সমস্যা হচ্ছে এবং এটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিল পাশ হওয়ার পর একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই রাজভবন থেকে সেটি পাশ করে নেওয়া উচিত বা এমনটা তিনি মনে করেন। আমরা শুনবো বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি তো মনে করি সংবিধান সংশোধন করা উচিত এবং এই প্রস্তাবও আমি দিয়েছি যে আমাদের সংবিধানে কোনো রকম সীমারেখা দেওয়ার টানা নেই, যে বিল গেলে পরে পাস করাতে হবে। লিমিটেশন, একটা লিমিটেশন করা রয়েছে যে কতদিন পর্যন্ত তাদের ছাড় দেওয়া যেতে পারে, তো এইখানে কেন হবে না? সরকার বিল আনে মানুষের উন্নতির জন্য, জনগণের কথা চিন্তা ভাবনা করে গুরুত্বপূর্ণ বিলগুলো আনেন। সেই বিলগুলো যদি রাজ্যপালের ঘরে বা রাষ্ট্রপতির কাছে গিয়ে পড়ে থাকে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যপালের ঠিক আমাদের কনস্টিটিউশনের পেরিফেরির মধ্যে কাজ করলে পরে কোনো বিরোধ থাকার কারণই নেই। বিরোধের কারণ হচ্ছে একমাত্র কনস্টিটিউশনের বহির্ভূত কাজ যদি তারা করেন, তারা যদি এক্সেসিভ করতে চান কনস্টিটিউশনের বাইরে গিয়ে, তখন একটা বিরোধের সম্ভাবনা দেখা দেয়। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলী এই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। শ্রেয়সী, আমরা শুনলাম বিমান বন্দ্যোপাধ্যায় পরিষ্কারই বলছেন যে একটা নির্দিষ্ট সময়ে সেটি পাশ হওয়াটা জরুরি, বা এক্ষেত্রে সংবিধান সংশোধন, সব থেকে বড় কথা, সংবিধান সংশোধনের পক্ষে সওয়াল করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তার মানে এটা কি কোথাও গিয়ে স্পিকার বলতে চাইছেন যে দীর্ঘ দিন ধরে একই জিনিস হয়ে চলেছে বলেই খানিকটা ধৈর্যচ্যুতি হয়েছে? শ্রেয়সী, দেখো কার্যত কিন্তু তাই, যেটা গত রাজ্যপালের সময়, অর্থাৎ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময় দেখা গিয়েছিল যে কার্যত বহু বিল সেটা বিধানসভায় পাস হচ্ছে কিন্তু সেটা রাজভবনে পাস হচ্ছে না, এবং তার জেরে কিন্তু একাধিকবার স্পিকার এবং শাসক দলের পক্ষ থেকে তীব্রভাবে এই গোটা বিষয়টা নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। যে বিলগুলোর আটকে গিয়েছিল সেই বিলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হাওড়া বিল, যে হাওড়া বিল বেশ কিছু, মানে এখনো পর্যন্ত যে হাওড়া বিল পাস হয়নি, এছাড়া আরো অন্যান্য বেশ কিছু বিল কিন্তু এখনো পর্যন্ত রাজভবনে আটকে রয়েছে। ফলে সেই জায়গা থেকেই কার্যত ক্ষোভ প্রকাশ করে স্পিকার যেটা জানিয়েছেন যে তিনি চাইছেন যে সংবিধান সংশোধন হোক, বিধানসভায় পাশ হওয়া কোনো বিল, সেই বিল যদি রাজ্যপালের কাছে যায় তাহলে নির্দিষ্ট সময়ের পরে কিন্তু রাজভবনকে জানাতে হবে যে সেই বিলের ক্ষেত্রে রাজ্যপাল তিনি কি ভূমিকা নিচ্ছেন। এক্ষেত্রে যে কোনো বিধানসভায় পাশ হওয়া বিলের ক্ষেত্রে তিনটে ব্যবস্থা হতে পারে, হয় রাজ্যপাল সেটা বিধানসভাকে ফেরত পাঠাতে পারেন, নয়তো বা সেক্ষেত্রে তিনি সই করতে পারেন, অথবা তিনি অন্য কোনো হায়ার অথরিটির কাছে তিনি বিলটাকে পাঠাতে পারেন। এখন এক্ষেত্রে তিনি স্পিকার যেটা বলছেন যে এক্ষেত্রে রাজ্যপালকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে জানাতে হবে যে তিনি এই তিনটে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা নিয়েছেন, তার কারণ অনন্তকাল ধরে একটা বিল সেটা রাজভবনে পড়ে থাকছে, সেই বিলটা পাশ হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে কোনো কিছু করা যাচ্ছে না, ব্যবস্থা করা যাচ্ছে না, কার্যকর করা যাচ্ছে না, সেটার ক্ষেত্রে কিন্তু রীতিমতো সমস্যা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু স্পিকারের বক্তব্য যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সংবিধান যাতে সংশোধন করা যায়, সংশোধন করে যাতে এই নির্দিষ্ট রূপ সময়ের যে সময়সীমা সেটা যাতে বেঁধে দেওয়া যায়, সেটার জন্যই কিন্তু তিনি এমনটা চাইছেন।